সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও তার বর্তমান প্রেক্ষাপট আমরা এ সম্পর্কে গতকাল বেশ কিছু তথ্য জেনেছিলাম তো স্যার সেই তথ্য জানার ধারাবাহিকতায় আমি একটু জানতে চাইব যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান যে প্রেক্ষাপট এ থেকে মুক্তি পাওয়ার আসলে কি কি উপায় আছে গতকালকে অ্যান্টিবায়োটিকের কিছুটা নিয়ে আলোচনা হয়েছিল সেখানে আমি অ্যান্টিটিক এবং বর্তমান অবস্থা যেটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে এবং ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা যে সামনে অপেক্ষা করছে সে ব্যাপারে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে দু সালে প্রায় এক কোটি লোক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইনফেকশনের জন্য মারা যাবে সেটার ক্ষেত্রে যাতে এই ভয়াবহ অবস্থাটা আমাদের সম্মুখীন না হতে হয় সেই জন্য আমাদের যে এখনই যা করণীয় সে সম্পর্কে আমি সাধারণ পরিষদের একটা সভা হয়েছিল সেখানে একুশে সেপ্টেম্বর শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে একটা দিনে আলোচনা হয়েছিল এবং সেখানে জাতিসংঘ সব সদস্য দেশগুলোকে বলেছিল যে আপনারা এখনই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তৈরি হন এবং নীতিমালা অথবা স্টেপ নেওয়ার জন্য তৈরি হন সেই স্টেপটার ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে সেখানে রাষ্ট্রের যেমন ভূমিকা আছে সেখানে আমি যদি ডাক্তার হিসাবে আমার ভূমিকা আছে আমি যদি নিজেকে রোগী হিসাবে চিন্তা করি তাহলে সেখানে একটা ভূমিকা আছে আরও এখানে শুধু মানুষ আমরা রুগী অথবা ডাক্তার তারাই না প্রশাসন না স্বাস্থ্য প্রশাসন না এখানে আমি বলবো যে পশুপালন ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদেরও ভূমিকা আছে আচ্ছা বেসম্প্রসারিত একটা একটা সমন্বিত একটা ভূমিকা যেটা হবে এবং নীতিমালায় যেতে হবে অ্যাকশনে যেটা হবে স্যার তাহলে আমি শুরুতে একটু তাহলে জানতে চাই আপনি যে কথাগুলো বললেন তার ধারাবাহিকতায় যে চিকিৎসকের ভূমিকা প্রথমে যদি আমি একটু জানতে চাই যে চিকিৎসকের ঠিক কি ভূমিকা আছে চিকিৎসকের ভূমিকা প্রথমে আমি বলবো যে চিকিৎসক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যে একটা একটা নেতার ভূমিকা পালন করতে পারেন কারণ অ্যান্টিবায়োটিক যখন যেখানে দরকার তখন সেখানেই শুধু চিকিৎসক ব্যবহার করবেন যেমন আপনাকে সাধারণ যদি বলি ডায়রিয়ার ডায়রিয়ার চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দরকার আছে কিন্তু সব ডায়রিয়ার জন্য দরকার নাই যেটা ভাইরাস দ্বারা হচ্ছে তার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই ভূমিকা নেই সেক্ষেত্রে আমি দিব না সেটা দেওয়ার জন্য যখন আমি কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো যথাযথ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আমি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাতে না হয় সেজন্য চিকিৎসকরা ওষুধ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন এবং সরকারকে যেটা বলতে পারে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা জাতীয় নীতিমালা প্রণয়ন করা উচিত সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন করা উচিত এবং একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করা উচিত আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে আপনি বলেছেন যে যেহেতু সমন্বিত ভূমিকার প্রয়োজন সেক্ষেত্রে রোগী এবং স্বাস্থ্য প্রশাসন উভয় ভূমিকার সম্পর্কে যদি একটু জানতে চাই এখানে আমি দুইটা ভাগ করব রোগীর ভূমিকা রোগীর ভূমিকার ক্ষেত্রে আমি বলবো যে অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না ফার্মাসিতে যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না আর অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করতেই হয় সেটা নিবন্ধিত চিকিৎসকের নির্দেশনা অনুসারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং সেই নিবন্ধিত চিকিৎসক যতদিন ব্যবহার করতে বলবেন এবং যে মাত্রায় ব্যবহার করতে বলবেন সেই অ্যান্টিবায়োটিকটাই ব্যবহার সেই ততদিন ব্যবহার করবেন সেই অ্যান্টিবায়োটিকটাই ব্যবহার করবেন আচ্ছা স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুস্থ বোধ করছে একটু সুস্থ বোধ করছে অ্যান্টিবায়োটিক আর ব্যবহার করলেন না এই ব্যাপারগুলো তাহলে আরো বেশি সাবধান হতে হবে অবশ্যই সাবধান হবে আরেকটা জিনিস আমরা যেটা করি আমরা এই জিনিসটাও করি যে একটু সুস্থ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিন না এটা করা যাবে না আর আরেকটা জিনিস যেটা করা এটাও সামনে আনা উচিত যে অ্যান্টিবায়োটিক আমাদের ব্যবহার হয়ে গেছে কিছু অ্যান্টিবায়োটিক আমার অবশিষ্ট আছে ব্যবহারের পরে ভবিষ্যতের জন্য আমি সহায় রেখে দেব যে এই ইন্টারওয়েটটা খাওয়া উচিত না সেটাও করা উচিত না অথবা অন্য কাউকে দেওয়া উচিত না আচ্ছা সেটার পারফেক্ট ডিসপোজাল লাগবে হ্যাঁ আচ্ছা স্যার একটু প্রশাসনের ভূমিকা সম্পর্কে যদি আমাদের প্রশাসনের ভূমিকা এখানে আমি বলবো যে প্রশাসন চিকিৎসক সমাজ কৃষি ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন তাদের এবং সবাইকে মিলে একটা সমন্বিত ভূমিকা পালনের জন্য একটা আমি বলবো যে মিডিয়া হিসাবে কাজ করতে পারেন এবং তারা লজিস্টিক সাপোর্ট আমাদের দিতে পারেন সেক্ষেত্রে প্রথমেই দরকার আমি বলছিলাম যে জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা তৈরি করা এখনই দরকার আচ্ছা এবং কর্মপরিকল্পনা করা দরকার যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের জন্য যাতে কমানো যায় সেটা কীভাবে আমরা ইয়ে করব আর আরেকটা জিনিস যেটা দরকার যে অ্যান্টিবায়োটিক হসপিটালগুলোতে হসপিটালগুলোতে যে স্বাস্থ্যবিধি ঠিক মতো পালন করছে কিনা নিরাপদ সরঞ্জাম হ্যাঁ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ওটির কথা যদি চিন্তা করি অথবা অন্যান্য চিকিৎসা সরঞ্জামের কথা যদি চিন্তা করি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা হসপিটাল পরিবেশ পরিচ্ছন্ন আছে কিনা সেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে স্যার আপনি একটা বিষয়ে আলোচনা এনেছেন যে পশু পালনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সাথে পশু পালনের সম্পৃক্ততা রয়েছে সেটা সেটা ক্ষেত্রে আমরা যেমন আমরা রুগী হিসেবে যখন দেখা যাচ্ছে যে ফার্মাসিতে যেয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে সেই পশু পালনের ক্ষেত্রেও এই রকমই ঘটছে যে নিবন্ধ চিকিৎসক বাদেও আমরা ফার্মাসিতে যায় ওষুধ নিয়ে আসছি এবং সেই অ্যান্টিবায়োটিকটাই আমরা ব্যবহার করছি পশুর ক্ষেত্রে আচ্ছা এই কৃষি ক্ষেত্রেও এটা ঘটছে এর ফলে কি হয়েছে সেই পশুরকে আমি যখন খাদ্য হিসাবে ব্যবহার করছি অথবা সেই পশুর সংস্পর্শে যখন আসছি তখন সেই সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে আমাদের প্রতিরোধ গড়ে উঠছে আচ্ছা সেই রেজিস্ট্যান্সটা তখন আমাদের মধ্যে চলে আসছে আচ্ছা মারাত্মক সেই পশুপালনের ক্ষেত্রে রোগমুক্ত স্বাস্থ্যসম্মত পশুপালন নিশ্চিত করতে হবে আবার যেটা করতে হবে যে তারা স্বাস্থ্যসম্মতভাবে অবশ্যই প্রতিপালিত হবে আর আমরা যে এটা পশু জাত যে খাদ্যটা আমরা খাচ্ছি অথবা কৃষি থেকে যে খাদ্যটা পাচ্ছি সেটাও যাতে স্বাস্থ্যসম্মত উপায় প্রসেস করা হয় সেটাও নিশ্চিত করতে হবে আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে এই যে এখন যে অবস্থাটা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদিও কোনো সুনির্দিষ্ট সমীক্ষা আমাদের হাতে নেই তারপরও আমরা যে আপনার কাছ থেকে যতদূর জানতে পারলাম সেই ক্ষেত্রে যদি এখনই যদি গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি কি অবস্থার সম্মুখীন আমরা হতে পারি ভবিষ্যতে একটা জিনিসই হতে পারে যা আমরা আমাদের সময় কোনো একটা সমস্যা নাও হতে পারে কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমাদের গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনির ভবিষ্যৎ জেনারেশন বলতে পারে যে তোমরা আমাদের জন্য কি রেখে গেলা আমাদের চিকিৎসার জন্য কি রেখে গেলা আচ্ছা সেক্ষেত্রে একটাই উত্তর কোনো কিছুই না আচ্ছা এটা একটা ভয়াবহ অবস্থা দিকে আমরা ধাবিত হতে যাচ্ছি যখন আবার বলছি যে সাধারণ রোগের চিকিৎসাতেও চিকিৎসা অসম্ভব হয়ে যাবে এবং এর ক্ষেত্রে রুগী মারা যাবে আচ্ছা বিনা চিকিৎসায় মৃত্যু বিনা চিকিৎসায় মৃত্যু বিনা চিকিৎসায় না আমি বলবো না যে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু চিকিৎসার কোনো ফলাফল আসছে না আসছে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং সমকালীন একটি তথ্য নিয়ে আমাদেরকে জানানোর জন্য এক্ষেত্রে এনটিভিকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আমাকে এই জিনিসটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা যে তুলে ধরার জন্য আমাকে আমন্ত্রণ নিয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ সবাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হন যত্নশীল হন প্রিয় দর্শক জেনে নিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও তার বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে